প্রায় দুই বছর পর মঙ্গলবার বিকেলে বরগুনা পা রাখেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয় তাকে। আশরাফুলকে এক নজর দেখতে জড়ো হন তার ভক্তরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে নিজের এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেয়াকে ক্রীড়াঙ্গনের জন্য আশীর্বাদ হিসেবেই দেখছেন আশরাফুল। তার মতে, এখন খেলাধুলা বাড়ার পাশাপাশি বাড়বে সুযোগ সুবিধা, তৈরি হবে নতুন নতুন মাঠ। পাপন ভাইয়ের ক্রীড়ামন্ত্রী হওয়াতে আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ যে আমরা সকল স্পোর্টসের জন্য খেলার সুযোগটা উনি করে দিবেন, এবং ক্রিকেট ফুটবল বলেন তাদের জন্য তো আসলে প্রচুর মাঠ দরকার, এই মাঠগুলো যেন তৈরি আর কি বের করেন, এটাই আশা থাকবে। দেশ ও দেশের বাইরে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও মার্চে এবার তিনি যুক্ত হচ্ছেন কোচিং পেশায়। এজন্য কোচ হিসেবে ইতোমধ্যে একটি একাডেমিতেও যোগদান করেছেন অ্যাশ। বিপিএল মাঠ থেকে অ্যানালাইসিস করবো, প্রত্যেকটা ম্যাচ দেখবো এবং সেই ম্যাচগুলো নিয়ে অ্যানালাইসিস করবো। আর সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, তারপর আমি ইংল্যান্ডে যাচ্ছি পোস্টমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে পুরো সিজন খেলবো। লেভেল 3 কোচিং কোর্স করা আছে আমার, যেহেতু আমি আসলে ক্রিকেটের সাথেই থাকতে চাই, সেই কারণে সেইটাই আমার করার ইচ্ছা। অলরেডি আমি একটা একাডেমিতে জয়েন করেছি, সেটা মার্চ থেকে শুরু করব। রাজনীতিতে আসা ক্রিকেটারদের অভিনন্দন জানালেও নিজের রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা নেই বলে জানান দেশের ক্রিকেটের এই প্রথম সুপারস্টার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।